Hello friends, welcome to my YouTube channel Ron's Food Blog. আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আমরা শুরু করতে চলেছি। আজকের রেসিপি হচ্ছে চিকেন। চিকেন আমাদের সকলের খুব পছন্দের। রান্নাঘরে যাই। রান্নাঘরে যাওয়ার আগে আপনাদের কয়েকটা কথা আমি বলতে চাই। সেটা হলো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে মোটিভেট করবেন কি করা উচিত কি করা উচিত নয়, আমার ভুল ত্রুটি ধরিয়ে দেবেন যাতে আমি রেক্টিফাই করতে পারি, আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি আরও। তো এই বললেই আমি আমার ব্লগটা শুরু করছি। চলুন তাহলে রান্নাঘরে যাই। তো দেখতে থাকুন আপনারা। করার আগে সব কিছু গুছিয়ে কমপ্লিট মাংস ধুয়ে রেডি করে রেখেছি। সঙ্গে আছে গোটা গোটা করে আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচো কুচোনো, আর আদা রসুনের পেস্ট, আর সঙ্গে আছে একটু গরম মশলা, গোটা গরম মশলা। তো আবার রান্না করতে করতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরমও হয়ে এসছে। প্রথমে দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা। তো তারপরে এবার আস্তে আস্তে একটা একটা করে দিতে থাকছি। এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটা ভাজি আস্তে আস্তে ভাজা হোক। তারপরে দেব ক্যাপসিকাম, তো এটা একটু ভাজা হোক তারপরে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করছি। সবসময় তো আমরা ম্যারিনেট করি, রান্না করি, কিন্তু আজকে একটু ভাবলাম অন্যভাবেই করি, কারণ ম্যারিনেট করার আর সময় নেই। ডিপ ফ্রিজ থেকে মাংস ঠান্ডা হয়ে নর্মাল হতে হতেই অনেকটা সময় পেরিয়ে গেছে। তো সেই জন্য এরমভাবেই করছি, মশলা কষিয়ে একেবারে চিকেন দিয়ে রান্নাটা করব। তো পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু মজুত, তারপরে আদা রসুনের পেস্টটা দেবো। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটাটা। তো আদা রসুন বাটাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করি। নাড়াচাড়া বারবার করার মানে হচ্ছে মশলাটাকে ভালো করে মিক্স করছি। ভালো করে মিক্স করলে রান্নার টেস্ট আসবে। ভালো করে মিক্স করছি। এরপরে দিয়ে দেবো সব মশলা। এবার প্রথমেই দিয়ে দিচ্ছি, যেটা না হলে হয় না, হলুদ। হলুদ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, যে যতটা পরিমাণে ঝাল খাবে সেই অনুযায়ী। দিচ্ছি নুন স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আচ্ছা, এবার দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা তো গন্ধটা পাচ্ছেন না, তো খুব সুন্দর একটা গন্ধ এসেছে। যেহেতু এই মশলাগুলো ভাজা হচ্ছে তো সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এবার মশলাটা প্রায় কষে এসেছে, এবারে আমরা দিয়ে দিচ্ছি চিকেনটা। এই এবার আমরা চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার মাংসগুলো দিয়ে তারপরে যে মশলাটা কষিয়েছিলাম একদম ভালো করে মাখিয়ে দিচ্ছি, যাতে সব চিকেনের সঙ্গে মশলাগুলো একদম মেখে যায়। এবার আস্তে ধিমে যে আঁচটা ছিল সেটা বাড়িয়ে দিয়েছি, যাতে ভালো করে কষে কষুক, তারপরে দেব জল।
জলদিতে একটু সময় আছে, ভালো করে আগে কষুক যে জলটা বেরোবে, তারপরে দেবো এক্সট্রা যে জলটা আমরা অ্যাড করব সেটা গরম করে রেখেছি সেটা দিয়ে দেব। মাংসটা কষানো তো মোটামুটি কমপ্লিট, এবারে জল দেব। তার মাঝখানে দিয়ে দিয়েছি আলু, আর তোমরা দেখতে পাচ্ছ কড়াইটাও চেঞ্জ করেছি, যেহেতু মাংস আলু একসঙ্গে দিয়েছি এবারে ঝোল হবে, একটু বড় কড়াই নিলাম। আর এই যে গরম করে রেখেছি জল সেটা এবারে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিচ্ছি। দিয়ে দিলাম জল, এইবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম, এবার ঢেকে দেব। সেদ্ধ মোটামুটি হয়ে গেছে, এবার একটু আলুটা সেদ্ধ হবে, তারপর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আমাদের চিকেন। মাংসটা রান্না হওয়ার পরে ঠিক এরকম লাগছে, এবারে পরিবেশন করে তারপর দেখাচ্ছি। রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার বেড়ে নিয়েছি, এবার খাওয়ার পালা আছে, ভাত সাথে আছে, রায়তা, গরম গরম মাংস আর স্যালাড আর কাঁচা লঙ্কা। যে কীভাবে রান্না করলাম তো বেড়েও নিয়েছি সেটা দেখালাম, এবার খুব খিদে পেয়ে গেছে, খেয়ে নিই। তো আবারও বলছি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমার পাশে থেকো। আর আবার খুব শিগগিরই আবার একটা নতুন রেসিপি নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখানের জন্য টাটা।